আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম শুভন স্টাডি নতুন একটা ভিডিওতে বড় বড় মতো তোমাদের শুভন ভাই রয়েছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দু হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে এখানে আমরা পাশ নিয়ে কথা বলবো সৃজনশীল নৈবিত্তিক প্রথম দ্বিতীয় যে পাশ নিয়ে কনফিউশন তৈরি হয়েছে চেষ্টা করব সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং তোমাদেরকে যথেষ্ট প্রমাণ সহ আমরা বিষয়গুলো তুলে ধরবো তাছাড়া তোমাদের দু হাজার বাইশ সালের পরীক্ষা হয়েছে নতুন নিয়মে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্নতে এক্ষেত্রে কীভাবে কী পাস প্রথম তৃতীয় সৃজনশীল নৈবিত্তিক চেষ্টা করবো একটা তথ্য ছকের মাধ্যমে আমরা তোমার বিষয়গুলো তুলে ধরবো তাই সম্পূর্ণ ফিটিতে দেখো যারা এখনও না লাইক দিয়ে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখো আর ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে থ্যাঙ্কস কথাটা লিখে যাওয়া কারণ এই পরবর্তী ভিডিওগুলোই আমাকে অনুপ্রেরণা যোগাবে তোমাদের ওই একটা ছোট্ট কমেন্ট চলো আমরা মোলটা পেকে চলে যাই কী কী প্রশ্ন নিয়ে কথা কথাগুলো আশা করি এতক্ষণ পড়ে ফেলেছো তা আমি একবার পড়ে দিচ্ছি কত পেলে পাশ মার্ক সৃজনশীলে কত পাশ নৈবৃত্তিকে কত পাশ সৃজনশীল নৈবৃত্তিক আলাদা পাস কিনা এটা জাতীয়ত প্রশ্ন এটা আর হচ্ছে যে তোমার প্রথম পদ দ্বিতীয় পত্র কি আলাদা পাস নাকি প্রথম পদ দ্বিতীয় পত্র আলাদা গ্রেড কিনা গ্রেড নির্ণয় বিষয়টা তো এখানে মোটামুটি বেশ ভালো একটু সময় নিব তো একটু ধৈর্য সহকারে দেখো যার এই বিষয়ে জানতে আগ্রহী কেমন তো প্রথমত বলি পাস কত পেলে পাস এই পাশের ব্যাপারটা ক্লিয়ার করে দেয় তার আগে আমি তোমাদেরকে এখানে সৃজনশীল নৈবৃত্তিক এবং এই তিনটা প্রশ্নের অ্যান্সারটা দেই আমি পাশের নাম্বারটা আমি একটু ছকে তোমাদেরকে দেখাবো সৃজনশীলে কত পেলে পাশ নৈবৃত্তিক কত পেলে পাশ এবং হচ্ছে সৃজনশীল নৈবৃত্তিক আলাদা পাস কি তো আগে আলাদা পাশে যদি অ্যান্সারটা দেয়ই আমরা যদি তোমাদের রুটিন দেখি যদি এটা তোমাদের রুটিন তাই না দেখতে পাচ্ছ লেখাই আছে দু হাজার বাইশে পরীক্ষার রুটিন এখানে একদম শেষের দিকে যখন তুমি আসবা তখন খেয়াল করে দেখো যে সাত নম্বর পয়েন্টে কি লিখেছে তারা লিখেছে যে পরীক্ষার্থীকে তত্ত্বীয় মানে এটা বোঝো তোমার যে সৃজনশীল সেটাকে বলা হয় তত্ত্বীয় যেমন যেসব বিষয়ে আবার ব্যবহারিক হয়েছে সেটাকেও তত্ত্বীয় বলে বহু নির্বাচনী ব্যবহারিক অংশে প্রযোজ্যের ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে সো এই যে প্রশ্নের অ্যান্সারটা যে নৈবিত্তিক সৃজনশীলকে আলাদা পাশ করতে হবে তাদের জন্য বলতে যে হ্যাঁ তুমি যদি নৈবৃত্তিকে পাস পাও বা তিন পাও তুমি সৃজনশীল অনেক বেশি পাইলা আর নৈবিত্তিকে সৃজনশীল মিলে যে পাশ দেবে এটা কিন্তু না একদম রুটিনে বলে দিছে যে পৃথকভাবে পাশ করতে হবে লিখে দিচ্ছে পাস সো বিষয়টা বুঝতে পারছো এই কনফিউশনটা ক্লিয়ার করে নাও তোমাকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে সৃজনশীল আলাদা নৈবিত্তিকে আলাদা এবং সেটা একদম পারফেক্টলি পাস করতে হবে যে আসে বসে থাকবে আমাকে স্যাররা মার্ক বাড়াই দিবে সে আসে পাশ করবে এমনটা না তোমাকে তোমার খাতায় লিখে পাস করতে হবে এবং আলাদা আলাদা কী কী বেহ নির্বাচনী ব্যবহারিক এবং সৃজনশীল তিনটা বিষয়ে এখন আসি যে সৃজনশীলে কত পেলে পাস নৈবের দিকে কত পেলে পাস ঠিক আছে তাহলে আমরা আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করি নি আমরা এই ছকটা যদি একটু খেয়াল করি ছকটা থেকে একটু মজুর সহকারে দেখো আমি এখানে বাংলাটা দিয়ে বুঝাচ্ছি বাংলা বাংলা দ্বিতীয়পত্র প্রথম পদ্ম দ্বিতীয়পত্র এবং পদার্থ দিয়ে বুঝাচ্ছি কেন কারণ বাংলা পরীক্ষা হচ্ছে পঞ্চান্নতে তাই না বাংলা পরীক্ষা হচ্ছে পঞ্চান্নতে যেখানে সৃজনশীল হচ্ছে চল্লিশ আর নৈবেদ্যিক হচ্ছে পাস দেখো সৃজনশীল চল্লিশে তোমাদের তেরো দশমিক তেত্রিশ পেতে হবে পাশ করার জন্য চল্লিশে পাবে তুমি যদি তেরোর জায়গায় বারো পাও আর এখানে যদি নৈবেদিক পনেরোতে পনেরোই পাও তাও তোমার এটা ফেল কারণ তুমি সৃজনশীল পাশ করো নাই বিষয়টা বুঝতে পারছো সো তোমাকে এখানে সৃজনশীল পাবে এখানে তেরো পেতে হবে এবং নৈবৃত্তিকে তোমাকে পাঁচ নম্বর পেতে হবে পাশ করার জন্য নৈবিত্তিকে পাঁচের কম পেলে তুমি এখানে ফেল এবং এই দুইটা মিলাই তোমাকে পাশ করতে হবে আর বাংলা দ্বিতীয়পত্রের ক্ষেত্রে কোনো সৃজনশীল নৈবৃত্তিক নেই তোমাদের এখানে কোনো ধরনের তোমাদের গ্রামার বা এখানে রচনামূলক সাইট নেই সর্বমোট মিলে ষোলো দশমিক ফাইভ পেতে হবে পাশ করার জন্য মানে তোমার এখানে ষোলো দশমিক পাঁচ যদি তুমি পাও তাহলে তোমার কমপ্লিট পাশ করার জন্য হয়ে যাবে কেমন এখন এসে আবার এইটা কিন্তু এই যে পদার্থবিজ্ঞান এই এখানে পরীক্ষা হচ্ছে কিন্তু পঞ্চাশে তাই ষোলো আর এখানে পরীক্ষা হচ্ছে তোমার পঞ্চান্নতে তাই আঠারো দুইটা মিলাইতে কিন্তু আঠারো আর দুইটা মিলে আঠারো হলেই হবে না এটাই তেরো দশমিক তেত্রিশ আর এটায় পাঁচ পেতে হবে তবে তোমার টোটাল অ্যান্সারটা আসবে আর প্রথমে এখানে পরীক্ষা হয়েছে কত দে পঁয়তাল্লিশে সেখানে সৃজনশীলে দশ পেতে হবে তুমি যদি নয় পাও নব্বের থেকে যদি তুমি বারো পাও কাজ হবে না সৃজনশীলে তোমাকে দশ পেতে হবে এখানেও পাঁচ পেতে হবে টোটাল পনেরো নম্বর আর ব্যবহারিক তোমাকে ছয় দশমিক ছয় ছয় সাত পেতে হবে যেটা ব্যবহারিক মার্ক সো ব্যবহারিকের নম্বরটা সব সবসময় শিক্ষকরা দেয় তো এটা তুমি পাশ করবার কনফার্ম থাকো যদি তুমি ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করো ব্যবহারিক খাতা দাও ব্যবহারিক রিলেটেড ভি ভিডিওগুলো নিয়ে তথ্যগুলো তোমাদের দরকার হলে কমেন্ট করো আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে ভিডিও করার এছাড়াও অনেকগুলো ভিডিও তোমরা এমনিতেই পাবা তো এখানে কত হচ্ছে যে তোমার টোটাল এখানে পনেরো রুপে দেবে পঁয়তাল্লিশের মধ্যে তার সাথে ব্যবহারিকের প্রতিশের মধ্যে তুমি কত পাবে সেটা যোগ করে তার রেজাল্ট প্রস্তুত করবে বিষয়টা বুঝছো এবং দ্বিতীয় ক্ষেত্র সেম তো এখানে কত পাস মার্ক এটা কনফার্ম বললো আমি যদি আরেকটু তোমাদেরকে দেখাই এখানে টোটাল বাংলা প্রথম পত্রে আঠারো দশমিক তেত্রিশ বাংলা দ্বিতীয় পদে ষোলো পেতে হবে এটা বাংলা পত্রের ক্ষেত্রে কিন্তু এটা পঞ্চাশ নম্বর পরীক্ষা হয়েছে এখানে কিন্তু ইংরেজি প্রথম তৃতীয়র ক্ষেত্রেও একই কথা ওগুলো পঞ্চাশ নম্বর পরীক্ষা হয়েছে ওগুলো তো ষোলো পেলেই তোমার ইন আর এখানে তোমাকে টোটাল পনেরো পেতে হবে পঁয়তাল্লিশের মধ্যে তার সাথে ব্যবহারিকের সাড়ে ছয় পেলেই তোমার পাশ চলে আসবে আর তুমি ব্যবহৃত দায়গা গেল এখানে তোমাকে পনেরো আঠারো বিশ পঁচিশ পর্যন্ত দিবে সো ব্যবহারিকটা জাস্ট আমি এখানে প্লাস দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে এখন দুইটা প্রশ্নের অ্যান্সার তো গেলো সৃজনশীল আলাদা পাশ কি না নৈবিত্তিক সৃজনশীল আলাদা কত পাশ আর কত পেলে পাশ এখন আসি প্রথম প্রথমপত্রে দ্বিতীয়পত্রে আলাদা পাস কি না আমি তোমাদেরকে এই বিষয়ে নিয়ে আমি অনেক ছিলাম আমি এর আগে আমি কনফার্ম ছিলাম বাট মাঝখানে আমাকে কিছু ইউটিউবার কনফিউজ করছে পরবর্তীতে আমি মনে হয় কমলে বেশ জন শিক্ষকের সাথে কথা বলেছি সবারই একটা ছোট্ট এক্সপ্লেন যে পড়ালেখা এত সহজ না যে তুমি বাংলায় প্রথমপত্রে পা তুমি এ প্লাস পাইলা বাংলা দ্বিতীয়পত্রে ফেল করলা তোমাকে দুইটা মিলে পাশ করে দেবে এমনটা না এত সহজ না তার মানে বুঝতে আমি কী বলতে চাচ্ছি তার মানে হচ্ছে যে তোমাকে বাংলা প্রথম পত্রে আলাদা পাশ করতে হবে বাংলা দ্বিতীয় পত্রে আলাদা পাস করবে তুমি সাপোজ তোমাকে আমি এইটা দিয়ে বুঝাই এই এই অংশটাকে দিয়ে বুঝাই তুমি এখানে বাংলা পদার্থবিজ্ঞান প্রথম পথে তুমি যদি এখানে ফেল করো বিষয়টা বুঝছো তুমি যদি এখানে পাও নয় তুমি এখানে পাইলে হচ্ছে গিয়ে পাঁচ বা এখানে পাইলে ধরো দশ তুমি এখানে দশ পাইছো এখানে তুমি পাশ করছো এখানে পাস করছো টোটাল অপশন করে দেখতে পাচ্ছ টোটাল অপশান ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এই চা ছয়টা অপশনের মধ্যে তুমি ফেল করেছো কোথায় শুধু পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্রের সৃজনশীলে তাহলে কিন্তু পুরো পদার্থবিজ্ঞান সাবজেক্টই তোমার ফেল চলে আসবে কারণ ব্যবহারিকা নম্বরে শিক্ষকরা পাঠাবে এখানে ফেল করবে না এখন তোমার এই যে চারটা সাবজেক্ট আছে এখানে যদি তুমি একটা ফেল করো তাহলে কিন্তু ওই সাবজেক্টটা তোমার ফেল আসবে পদার্থবিজ্ঞান প্রথম পদে তোমার ফেল আসবে পদার্থবিজ্ঞান প্রথম পথে যখন তোমার ফেল আসবে তখন তার সাথে ঋতুপত্রটা ফেল আসবে কারণ তোমার পদার্থবিজ্ঞান প্রথম পত্র মিলেই কিন্তু পদার্থবিজ্ঞান একটা বিষয় হবে বিষয়টা বুঝছো সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে একসাথে না সো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও পাস মার্কটা আলাদা যখন তুমি এই এই চারটা সাব এই যে চারটা মানে কোটেশন আছে বা এই যে সব ছয়টা কোটেশন যখন তুমি সবগুলোতে পারফেক্টলি এখানে দশ পাবা ধর এখানে দশ পাইলা বা এখানে তুমি বিশ পাইলা সাপোজ তুমি এখানে বিশ পাইলা এখানে দশ পাইলা তুমি তোমার মতো যখন এই এই ছয়টা রিকোয়ারমেন্ট পাশ করবা তবেই তোমার এখানে রেজাল্টটা পাশ আসবে এবং তোমার গ্রেড পয়েন্ট নির্ণয় করা হবে তুমি দেখেন ব্যবহারিক যদি একটা পরীক্ষা অংশগ্রহণ করলা আর একটা করলা না তাহলে কিন্তু ব্যবহারিককে ফেল দিয়ে দিতে পারে শিক্ষকরা তাহলে কিন্তু তোমার এই এখানে যতই পাও না কেন তোমার ফেল চলে আসবে আমি জাস্ট পদার্থবিজ্ঞান দিয়ে বুঝাইলাম এটা অ্যাকাউন্টিং তোমাদের কমার্সের সাবজেক্ট মানবিকের সাবজেক্ট সবার সাবজেক্টের ক্ষেত্রে সেম জাস্ট আমি এখানে বুঝলাম যে কারণ এখানে পঁয়তাল্লিশে পরীক্ষা হচ্ছে তাই ওদেরকে বোঝানোর সুবিধা তো এই একটা বিষয় ক্লিয়ার হয়ে নাও কিন্তু এখানে একটা কথা রয়েছে পাশ আলাদা আমি আবারও বলে নিলাম পাস আলাদা কিন্তু গ্রেড নির্ণয় একসাথে গ্রেড নির্ণয় একসাথে যখন গ্রেড নির্ণয় করা হবে তখন কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে গ্রেড নির্ণয় করা হবে এ প্লাস এ গ্রেড এ মাইনাস বি সি ডি কিন্তু এফ আলাদা আলাদা এফ আলাদা আলাদা বিসিডি এবারও তোমার যে এ প্লাস এ গ্রেড যেগুলো আছে সেগুলো সব হচ্ছে একসাথেই হবে গ্রেড নির্ণয় কিন্তু এই যে জাস্ট শুধু পাঁচটা আলাদা হবে কিন্তু গ্রেড নির্ণয়টা একসাথে হবে দুইটা দ্বিতীয় পত্র মিলে এখন তুমি বাংলা প্রথমপত্রে পাইছো নব্বই বাংলা পত্রে পাইছো সত্তর নব্বই আর সত্তর যোগ করলে কত দাঁড়ায় একশো ষাট দুইটা ভাগ দিলে দাঁড়ায় আশি তাহলে তোমার বাংলা বিষয় তারা দিয়ে দেবে কি তুমি এ প্লাস পাইছো তো এইভাবে মূলত তোমাদের রেজাল্টগুলো নির্ণয় তারা করবে তো এই বিষয়গুলো আগে থেকে জেনে নাও অনেকেই পরীক্ষা দিয়ে এসে বলে কি যে ভাই আমাদেরকে এক নম্বর বাড়ায় দিলে আমরা পাশ করে ফেলবো আমার চারটা নৈবৃত্তি করছে আমার তিনটা নৈবৃত্তি করছে আমার সৃজনশীল আমি ভালোভাবে লিখতে পাই নাই এগুলো ভাই বলে কোনো লাভ নাই কারণ পরীক্ষা দিয়ে এসে এগুলো কিছু করার নাই যেটা হওয়ার সেটা হবেই সো এক্ষেত্রে একটু আগে থেকে মাথায় ঠান্ডা রেখে সবগুলো পাশ মার্কটা কনফার্ম করে তারপর যা ইচ্ছা কইরো করো এই ছিল মূলত তোমাদের এই পাশের নিয়ে কনফিউশনগুলো ক্লিয়ার করে দিলাম চেষ্টা করলাম আর কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ